الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس أنت رب المستضعفين وأنت ربي إلى من تكلني وإلى بعيد يتجهمني أم إلى عدو ملكته أمني أعوذ بنورك وجهك الذي أشرقت له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة أن ينزل بي غضبك ويحل بي سخطك لك العتبى حتى ترضى
إلا بالله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমান কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সর্বদা অভিশপ্ত করেন এবং তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লাকুম আন তুদু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু মিন বাদিহি আবাদা। তোমাদের জন্য কখনো বৈধ না যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দাও, এমনকি আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহর রাসূলের স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য বৈধ না, কারণ এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো কষ্ট হতে পারে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নবী ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। কিছু মুনাফিক আছে, তারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আর তারা বলে যে আল্লাহর রাসূল কান, অর্থাৎ যা শুনে তাই বিশ্বাস করেন, আমরা অপরাধ করেও ওনার কাছে গিয়ে মিথ্যা বললে উনি বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা বলেন, কুল উদুনু খাইরিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম। আপনি বলে দেন যে রাসূল কান ঠিক আছে, কিন্তু ভালো কথার কান, খারাপ কথাকে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করেন। তবে পার্থক্য এতটুকু যে আল্লাহর রাসূল আল্লাহকে বিশ্বাস করেন, মুসলমানের কথাকে স্বীকার করেন, ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, আর আল্লাহর রাসূল দয়া প্রদর্শন করেন মুমিনদের জন্য। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কষ্টদায়ক আযাব অপেক্ষা করতেছে। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কষ্টের সাথে রাসূলের কষ্টকে মিলিয়েছেন। যারা আল্লাহকে কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে আল্লাহ তাআলা আখেরাতে তাদের জন্য বিরাট শাস্তি তো নির্ধারণ করে রাখছেনই, দুনিয়ার মধ্যেও একটা বড় শাস্তির ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন খ্রিস্টান লোক মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে রাসূলের দরবারই থাকতেন আর রাসূলের কাছে কোরআন শরীফ শিখতেন, রাসূলের কাছে থেকে সূরায়ে বাকারা, সূরায়ে আলে ইমরান এরকম বড় বড় সূরা মুখস্থ করেছেন, হাফেজ হয়েছেন, আর রাসূল তার কোরআনের প্রতি আগ্রহ দেখে তাকে কোরআনের কাতেব বানিয়ে নিয়েছেন। রাসূল যখনই ওহি আসত তাকে ডাকাইতেন, তার দ্বারা রাসূল কোরআন লেখাইতেন। তো কিছুদিন পরে এই খ্রিস্টান লোক যে মুসলমান হয়েছিল এ খ্রিস্টান হয়ে গেছে, আর খ্রিস্টান হয়ে মানুষের কাছে বলা শুরু করছে, মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতুল্লাহ, আরে আমি তো এই তোমরা যাকে নবী বলো এই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নারী নক্ষত্রের খবর তো আমি জানি, আসলে সে কিছুই জানে না, সে পুরাই মূর্খ, আমি তাকে লিখে দিতাম, এই যে সূরা বাকারা সূরা আলে ইমরান এগুলো সব আমি তাকে লিখে দিছি।
আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমালোচনা করত আর রাসূলের দুর্নাম করত কিছুদিন পরে এই লোকটা মারা যায় মারা যাওয়ার পরে তার জাতির লোকরা তাকে দাফন দেয় কবর দেয় কবর দেওয়ার পরে পরের দিন সকালে গিয়ে দেখে যেই লাশকে তারা গতকাল দাফন দিয়েছিল সেটা মাটির উপরে পড়ে আছে তো তখন তারা বলতেছে ইন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু কদ নাবাসু আন সাহিবিনা যে নিশ্চয়ই আমাদের এই ভাই যে মুসলমানদের থেকে পালিয়ে আসছে মুরতাদ হয়ে গেছে তো যেহেতু মুহাম্মদ এবং তার সাথীগণের সাথে শত্রুতা এই জন্য তারা তার শত্রুতা করে তার কবর খুঁড়ে তাকে মাটির উপর রেখে দিছে তো এই জন্য আবার কবর দাও তারপর আরও গভীর করছে কবরকে আরও গভীর করে তাকে দাফন করা হয়েছে দ্বিতীয় দিনে আবার তারা দেখে যে কবরকে মাটির উপরে রাখা আবার তারা একই কথা বলতেছে ইন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু কদ নাবাসু আন সাহিবিনা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তার সাথে শত্রুতা করে তাকে কবর থেকে উঠিয়ে বাইরে ফেলে দিছে তো তাকে এই কবর আরও গর্ত কর তো আরও গর্ত আরও গভীর করে তারপরে তাকে কবর দেওয়া হয়েছে তৃতীয় দিনে আবার দেখে তার কবর মাটির উপরে রাখা তো তখন বুঝতে পারছে যে তার কবর এত গভীরে দেওয়ার পরেও যেহেতু বাইরে উঠে যাচ্ছে তো এটা কেউ শত্রুতা করে কবরকে বাইরে উঠাচ্ছে না ইন্নাল আরদা কদ লাফাদাতুহু যে মাটি নিশ্চয়ই এই লোককে গ্রহণ করতে চাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বেয়াদবি করেছে যে সমালোচনা নিন্দা করেছে মাটি তাকে গ্রহণ করবে না মাটি তাকে নিক্ষেপ করে দিছে তারপরে তাকে এভাবেই ফেলে রাখছে আর এভাবেই জন্তু জানোয়ার তার লাশকে খেয়ে ফেলছে তো এই জন্য বুখারী শরীফের সহিহ হাদিস এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মানুষ বেয়াদবি করে আমাদের সমাজেও আমরা অনেক সময় দেখব অনেক লেখক বুদ্ধিজীবী তারা লিখতে গিয়ে তারা সাহিত্য লিখতে গিয়ে তারা বিভিন্ন জিনিস লিখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা উপহাস ইসলামকে নিয়ে উপহাস করতে পারলে বড় বুদ্ধিজীবী তাকে বড় বুদ্ধিমান মনে করা হয় সব জায়গায় সে বাহবা পায় এই সকল নাস্তিকরা যাই করুক না কেন আমরা যদি এই সকল কথাগুলোর কোনো এক জায়গায় স্বীকৃতি দেই আমরাও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কারকারীদের মধ্যে ঢুকে দেব সেই ক্ষেত্রে হতে পারে জমিনও আমাদেরকে গ্রহণ না করতে পারে আল্লাহ তাআলা বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন হে রাসূল আপনাকে যারা তিরস্কার করে এর জন্য আমি আল্লাহই যথেষ্ট আপনাকে কিছু করতে হবে না ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন আমি জানি তারা যে আপনাকে তিরস্কার সমালোচনা করে আপনার কষ্ট লাগে আপনার মন সংকীর্ণ হয়ে যায় কিন্তু ফাআরিদ আনিল মুশরিকিন আপনি এদের থেকে মুখ ফিরিয়ে রাখেন এদের জন্য আমি যথেষ্ট এই জন্য আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে কোনো সময় যেন আমরা রাসূলের তিরস্কারীদের পক্ষে না চলে যাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার গত সপ্তাহে আমরা বলেছিলাম যে রাসূলের দাওয়াত আসার পরে সর্বপ্রথম রাসূলের যেই মোকাবেলা করা হয়েছে রাসূলের সাথে যেই শত্রুতা করা হয়েছে সেই শত্রুতাটা হলো বুদ্ধিভিত্তিক শত্রুতা গত দুই তিন দিন আগে সম্পাদক পরিষদের একটা লেখা দেখলাম যেই সমস্ত বড় বড় সাংবাদিক পত্রিকাগুলোর বিরুদ্ধে ভিডিও ছাপা হয়েছে প্রমাণিত হয়েছে যে তারাই নিরীহ আলেম ওলামাদেরকে নিয়ে জঙ্গি সাজাইত তাদের নামে জঙ্গির নাটক লিখত এই এরাই সম্পাদনা পরিষদ সম্পাদক পরিষদ তারা বিবৃতি দিছে যে যদি
আমাদের কোনো পত্রিকার কারো কোনো লেখার বিরুদ্ধে, কারো কোনো কথার বিরুদ্ধে, কারো যদি কোনো প্রতিবাদ থাকে, কারো যদি কোনো কথা থাকে, তাহলে লেখার মাধ্যমে, যুক্তির মাধ্যমে এর প্রতিবাদ করা হবে। এদেরকে কোনো আইন আদালতে দাঁড় করানো, এদের বিরুদ্ধে মিছিল মিটিং করানো, এদেরকে চাপাচাপি করা, জোর জবরদস্তি করা, এটা কখনো বুদ্ধিভিত্তিক আলোচনার বা সংলাপের সাথে কখনো এটা মানানসই না। এই কথা খুবই সুন্দর, খুবই ভালো কথা, কিন্তু এই ভালো কথাটাই শুধুমাত্র এই কাফের মুশরিক ইসলামী শত্রুদের ক্ষেত্রেই প্রযোজ্য তারা মনে করে। কিন্তু এই কথাটাকে উল্টো যখন করা হয়, একজন আলেমের একটা কথা, উনি বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে, নারীদেরকে পর্দা করতে হবে, যে উনি বলছেন, কেন বলছেন, কি যুক্তি বলছেন, আপনি তার সাথে তর্ক করেন, তার সাথে আপনি যুক্তিতে আসেন, তার সাথে বুদ্ধিভিত্তিক আলোচনা আসেন, সেগুলো না এসে যে সে হলো মৌলবাদী, সে হলো সাম্প্রদায়িক গোষ্ঠী, তারে নির্মূল করো, এরা হলো জঙ্গি, এরা হলো সন্ত্রাসী, এরা হলো চরমপন্থী, এদেরকে মামলায় ঢুকাও, এদেরকে এইভাবে নিরীহ আলেমুল আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই জন্য ইসলামের কথাই হলো এইটা, যেটাই সম্পাদনা পরিষদ বলেছে, তারা যদিও কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথা সত্য কিন্তু উদ্দেশ্য এখানে খারাপ, তাদের এই কথাটাই ইসলামের কথা। আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা, আপনি আপনার রবের রাস্তার দিকে মানুষকে ডাকেন, হিকমতের সাথে যুক্তি দিয়ে ডাকেন এবং উত্তম উপদেশের দ্বারা ডাকেন। আপনি মানুষকে মুসলমান কখনো তলোয়ার দিয়ে বানাইতে পারবেন না, লা ইকরাহ ফিদ্দিন। আল্লাহ তাআলা বলেন ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই, কেউ মুসলমান হবে না কেন এই জন্য তাকে আপনি মারবেন, এইটা বৈধ না। একজন হিন্দু তার মন্দিরে সে পূজা করবে আর এই জন্য আপনি তার সাথে শত্রুতা করবেন, এটা ইসলাম না। ইসলাম হলো আপনি স্বাধীন, তবে আপনি ইসলামের কথা যাতে শুনেন, ইসলামের কথা শুনতে যাতে কোনো বাধা প্রদান না করেন, আপনি ইসলামকে কথা বলার সুযোগ দেন, আপনি আপনার কথা বলে যান। আপনি খ্রিস্টান, হিন্দু, ইসলামী শত্রু, আপনি আপনার কথা বলেন, কোনো আপত্তি, ইসলাম এখানে কোনো বাধা দিবে না। কিন্তু ইসলাম যেটা আপনার কাছে চায়, আপনি ইসলামকে তার কথা বলার সুযোগ করে দেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে দাওয়াত নিয়ে আসেন মক্কায়, তখন প্রতিটা মানুষের পিছনে পিছনে হাঁটতেন। এই হাদিসের মধ্যে আসছে ইয়াতবাউন নাস ফি মানাজিলিহিম ফি উকাজিন ও ফি মজনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে যাইতেন, যখন মেলা হইতো আরবদের বিভিন্ন জায়গা থেকে মানুষ ওই মেলায় অংশগ্রহণ করার জন্য তাঁবু টানাইতো, এই ওকাজের মেলায়, মাজনার মেলায়, এই সকল বাজারগুলোতে রসুল গিয়ে তাঁবুতে তাঁবুতে ঘুরতেন। প্রতিটা তাঁবুতে গিয়ে গিয়ে মানুষের কাছে, বাইরে থেকে আসা মানুষের কাছে বলতেন, কি বলতেন, মাইয়াবিনি হাত্তা উবাল্লিগা রিসালাতা রব্বি, মাইয়ানসুরুনি। রসুল দাওয়াত দিতেন এই কথা বলে, যে কে এমন আসো যে আমাকে একটু সুযোগ দিবা, আমাকে একটু সাহায্য করবা, কেন আমি আমার রবের বাণী পৌঁছে দিব, আমি তাবলীগ করব, আমি আল্লাহর কথা মানুষকে বলবো, এই সুযোগটা কে দিবা। রসুল এই কথা বলে মানুষের হাতে পায়ে ধরতেন আর কাঁদতেন, কি বলতেন, মাইয়াবিনি মাইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতা রব্বি ফালাহুল জান্না, কে এমন আছে যে আমাকে সুযোগ দিবা, আমি আমার রবের কথা বলবো, রবের কথা বলতে দাও আমাকে, আর রবের কথা যদি কেউ বলতে দাও, রসুল তখন ঘোষণা দিতেন ফালাহুল জান্না, তার জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম। রসুল এই কথা বলতেন, কেন এই কথা বলতেন, কারণ আমরা জানি রসুল সর্বপ্রথম যখন রসুলের কাছে আয়াত নাজিল হয় আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেন,
রসুল বাসায় দাওয়াত দিয়েছেন, তার আত্মীয় স্বজন চাচা মামা খালু যারা আছে এদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে খাওয়াইছেন। খাওয়ানোর পরে রসুল তার আত্মীয় স্বজনকে বলতেছেন, ইন্নি নাযীরুল্লাকুম বাইনে ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আসছি, তোমরা যদি আল্লাহর কথা মানো জান্নাত পাবা, আর যদি আল্লাহর কথা না মানো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা করতেছে। এই সময় রসুলের যারা চাচারা ছিল সবাই রসুলকে গালিগালাজ করে, বিশেষ করে আবু লাহাব গালিগালাজ করে সেখান থেকে চলে গেছে। এরপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করছেন, ফাসদা বিমা তুমার ও আনিদানি মুশরিকিন, হে রসুল আপনাকে যে আদেশ করা হয়েছে তাবলিগের আদেশ, এই আদেশের উপরে আপনি অটল থাকেন। রসুল পাহাড়ের উপর উঠছেন, উঠে ডাকেন, ইয়া বানি ফেহের, হে ফেহেরের গোষ্ঠী, ইয়া বানি আদি, হে আদির গোষ্ঠী, হে কুরাইশ গোষ্ঠী, এরকম নাম ধরে ধরে ডাকছেন। সবাই যখন একত্রিত হয়েছেন তখন বলছেন, আরাআইতুকুম লাউ আন্না খাইলান তাসফাহু তুগীরু আলাইকুম, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে এক ডাকাত দল অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করবে, আকুন্তুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই একসাথে বলছে, মা জাররাবনা আলাইকা কিযবা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, হে মুহাম্মদ আমরা তোমার কখনো মিথ্যা বলতে শুনি নাই, তোমার কাছে যদি আমাদের কোনো অভিজ্ঞতা থাকে সততার অভিজ্ঞতা আছে, তুমি সবসময় সত্য বলছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইন্নি নাযীরুল লাকুম বাইনে ইয়াদাই আযাবিন শাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আসছি, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, যদি না বলো আল্লাহর কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। ওই সময় আবু লাহাব দাঁড়িয়ে গেছে, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, দাঁড়িয়ে গিয়ে বলে, হে মুহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে ডাকছো, ধ্বংস হোক তোমার। আর একটা পাথর হাতে নিয়ে রসুলকে পাথর মারছে, আর শুধু পাথর মারছেন তাই না, হাদিসের মধ্যে আছে রসুল দাওয়াত দিতেন আর পিছনে পিছনে ওই আবু লাহাব রসুলের পিছনে পিছনে থাকতেন। রসুল দাওয়াত দিতেন যে তোমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা যদি আরব অনারবের রাজত্ব চাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথা বলতেন। আর পিছন থেকে আবু লাহাব যাইতো আর বলতো, ইন্নাহু সাবিউন কাযাব, এ মুরতাদ হয়ে গেছে, একটা মিথ্যু, এর কথা তোমরা শুনবে না। এই কথা বলে পর সবাই জিজ্ঞাসা করতো, কে এটা? আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল, অনেক উঁচা লম্বা ছিল, বলে তার চাচা আবু লাহাব। এই আবু লাহাব রসুলের পিছনে সর্বদা লেগে আছে যাতে দাওয়াত না দিতে পারে, আর রসুলের পিছনে আবু লাহাব, আবু লাহাবের সাথে কুরাইশের সকলে এমনভাবে লাগছে যে হাদিসটা বলেছিলাম, রসুল যখন যাইতেন মানুষকে বলতেন যে কে আমার রবের দাওয়াত দিতে আমাকে সুযোগ দিবা, ওই সময় ওই হাদিসের মধ্যে আছে, ফাকানা ইয়াতি রাজুলুম মিনাল ইয়ামান আও মিন মুদিন ফায়াতিহি কওমাহু ওয়া ইয়াকুলু ইহদার গোলামা কুরাইশ লা ইয়াফতিনান্নাক। তখন যেই জাতির কাছে যাইতো ওই জাতি হয়তো ইয়ামানের কোনো গোষ্ঠী ছিল অথবা মদর বংশের কোনো গোষ্ঠী, তাদের নেতারা এসে ওই জাতিকে বলতো, রসুল দাওয়াত বলতেছেন যে আমার কথা কে একটু শুনবা, আর ওই নেতা এসে বলতো যে শোনো ইহদার গোলামা কুরাইশ, তোমরা কুরাইশের এই বালকের ব্যাপারে সবাই সতর্ক থাকবা, লা ইয়াফতিনান্নাকুম, যাতে তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, কারণ এ সকলকে বিভ্রান্ত করে। এইরকম আবু লাহাব না, আবু জেহেল না, বরং প্রতিটা মানুষকে ইসলামের বিরুদ্ধে যত শত্রু ছিল প্রতিটা মানুষকে তারা লেলিয়ে দিছে, যেইখানেই রসুল বলতে যাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই রসুলকে পাথর মারা হবে, সেখানেই রসুলকে অপমান করা হবে, সেখানেই বলা হবে তার কথায় তোমরা বিভ্রান্ত হবে না। শুধু এতটুকুই করতেন, হাদিসের মধ্যে আছে, ফামিনহুম মান তাফুলা ফি ওয়াজহি ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাব ওয়া মিনহুম মান সাব্বাহু, রসুল মানুষকে দাওয়াত দিতেন, বুখারী শরীফের হাদিস,
রসুল মানুষের কাছে দাওয়াত দিতেন সকালবেলা বের হয়ে সারা দিন দাওয়াত দিতেন যখন দাওয়াত দিতে যাইতেন মানুষ তো দাওয়াত শুনতোই না বরং ফামিনহুম মান তাফুলা ফি ওয়াজহি কেউ হয়তো রসুল থেকে বিরক্ত হয়ে রসুলের মুখে থুতু মারতো অমিনহুম মান সাব্বাহু কেউ রসুলকে গালিগালাজ করত অমিনহুম মান হাসা আলাইহি তুরাব কেউ রসুলের মাথায় এরকম আবর্জনা ফিক্কা মারত وهم يشيرون إليه بالأصابع আরেকটা বর্ণনা আছে যে সকলে আঙ্গুল দেখিয়ে দিত এই যে দেখো কট্টরপন্থী জঙ্গি সন্ত্রাসী এই যে দেখো আসছে এর কথা তোমরা কেউ শুনবে না এ বড় জঙ্গি এ বড় সন্ত্রাসী এ বড় মুরতাদ এ বড় মিথ্যুক এর কথা তোমরা কেউ শুনবে না এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মোকাবেলা তারা করছেন রসূলের কথাও বলতে দিতেন না রসূলকে দাওয়াতও দিতেন না এতটুকু কি করতেন শুধু কি আবুল আহাব কোরআনের মধ্যে আসছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই উম্মে জামিল তামশি বিন নাম কোরআনের মধ্যে আসছে হাম্মালাতাল হাতব যে সে লাকড়ি বহনকারী পিঠের মধ্যে বহন করত হাবলুম মিন মাসাদ সে রশি সহ রশি দিয়ে লাকড়ি বহনকারী তাফসিরে কুরতুবীর মধ্যে আসে যে সে তার পিঠে লাকড়ি তো এটা আছে এর পাশাপাশি সে মানুষের কাছে দুর্নাম বয়ে বেড়াইত যে হাম্মালাতাল হাতাব অর্থ হলো দুর্নাম বয়ে বেড়াইত এই মহিলা এমন কপট মহিলা এমন খারাপ একটা মহিলা এমন সমালোচক নিন্দুক এক মহিলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করার জন্য রাসূলের গালিগালাজ করার জন্য মানুষের বাড়িতে গিয়ে গিয়ে রাসূলের বদনাম করতেন রাসূল এক হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মা জান্নাতে চুগলখোর কখনো প্রবেশ করবে না সমালোচকরা কখনো প্রবেশ করবে না আর একটা হাদিসে আছে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাফাতু দামিন ওয়ালা মাশাউন বিনামিম ওয়ালা আকিলুন বিরিবা জান্নাতে প্রবেশ করবে না যে মানুষের হত্যাকারী যে সুদ বক্ষণকারী আর যে চুগলখোর নিন্দাকারী ইমাম জাহাবি শুআবীকে বলেন ইমাম শুআবীকে জিজ্ঞাসা করেন ইমাম আতা ইমাম শুআবীকে বলেন আচ্ছা বলেন তো এই হাদিসের মধ্যে রসুল একটা হত্যাকারী আর একটা দুর্নীতিবাজ কত বড় পাপ সুদখোর হত্যাকারী এই পাপের সাথে চুগলখোর বা নিন্দুক এই নিন্দার আলোচনা কেন আসছে কেন এই তিনটাকে একই পর্যায়ে আনছে তো ইমাম শাবি বলেন হাল ইউহাইয়াজুল আমওয়াল ওয়া ইউরাকুদ দিবা ইল্লা বিল নামিমা তুমি দেখো যেখানেই কোথাও যদি মারামারি দেখো কোথাও যদি খুনাখুনি দেখো মানুষ হত্যা হয়েছে দেখো অথবা দুর্নীতি হয়েছে দেখো অথবা টাকা পয়সা আত্মসাৎ হয়েছে দেখো দেখবা তার পিছনে সবচেয়ে বড় কাজ করছে এই সমালোচনা আর এই নিন্দা এইগুলার পিছনে এই নিন্দা এই সমালোচনা তিরস্কার এগুলো এমন একটা পাপ এই পাপের দ্বারা হত্যা পর্যন্ত পৌঁছিয়ে দেয় মানুষকে এই পাপের দ্বারা দুর্নীতি পর্যন্ত পৌঁছিয়ে দেয় অনেক মানুষ ভালো মানুষ চাকরিতে যায় এ বড় সৎগিরি দেখাইতে আসছে এই সৎগিরি দেখাইতে আসছে এই তিরস্কার করে একজন ভালো মানুষকে অসৎ বানিয়ে ফেলে আরে কিছুই করতে পারস না তুই একটা কাপুরুষ একটা মানুষকে কিছু তোরে এত কিছু বইলা গেলো তুই কিছুই বলতে পারলি না ধাক্কাও একটা দিতে পারলি না এই কথাবার্তা এই নিন্দা এই তিরস্কার এইগুলার দ্বারাই মানুষকে হত্যাকারী বানায় এই জন্য ইমাম শাহাবি বলেন যেই হত্যা রাহাজানি খুন যত বড় বড় অপরাধ এর পিছনে বড় ইন্ধন যে যুগায় এটা হলো এই সমালোচনা নিন্দা তিরস্কার এই জন্য এক হাদিসের মধ্যে আছে সালাসাতুন তিনটা গুণ এমন ইউফতির না সওম রোজা রাখলেও রোজার সওয়াব পাওয়া যায় না ওই ওই ওয়াহদিমুল সলাত নামাজ পড়লেও নামাজ
নামাজের কোনো সওয়াব থাকে না রোজা ওযু করলেও ওযুর কোনো সওয়াব থাকে না সেটা কি তিনটা গুনাহ আল গীবাতু ওয়ান নামিমাতু ওয়াল কিযব মানুষের পিছনে নিন্দা করা মিথ্যা কথা বলা আর চুগলখুরি করা চুগলখুরি মানে হলো এর কথা এর কাছে বলা এর কথা এর কাছে বলা আপনার সামনে আসে খুব আপনার বন্ধু আসলে আপনার শত্রু আপনার কথা নিয়ে আরেক জায়গায় লাগাবে একে বলে চুগলখুরি এই সমস্ত মৌখিক অপরাধ এত বড় অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ তাআলার রহমত উঠে যায় তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা আছে আল্লাহ তাআলার কাছে একবার মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ইস্তিসকা নামাজ পড়তেছে দুর্ভিক্ষ লাগছে বৃষ্টি হচ্ছে না নামাজ পড়ছেন একবার দুইবার তিনবার বৃষ্টি হয় না আল্লাহর কাছে বলেন হে আল্লাহ এত সবাই মিলে এত নামাজ পড়লাম এত দোয়া করলাম তারপর আপনি বৃষ্টি দিতেছেন না আল্লাহ তাআলা বলেন কাইফা আসকিকা ও ফিকাত নামি ও ফিকাত নাম্মা যা আমি তোমাদেরকে কেমনে সাহায্য করব অথচ তোমাদের মধ্যে একজন চুগলখোর আছে একজন সমালোচক নিন্দুক আছে তো তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি একটু বলে দেন সেই চুগলখোরটা কে তাহলে তাকে আমার এই জাতি থেকে বের করে দিব তারপর আপনার কাছে দোয়া করব তো আল্লাহ তাআলা বলেন আকুলু লাকা আন নামিমা ওয়া হাল তারদা আন আকুনা নামিমা হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনাকে এই চুগলখোর পরনিন্দার শাস্তির কথা বলতেছি আর আপনি আমাকে পরনিন্দাকারী বলতে হইতে বলতেছেন আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে আপনি কি আমাকে পরনিন্দাকারী হইতে বলেন অর্থাৎ আমি যদি বলি অমুকে মানুষের পিছনে নিন্দা করে অমুকে মানুষের মধ্যে প্যাঁচ লাগায় তো আল্লাহ তাআলা একজনের দোষ বর্ণনা করে দিল তো এই কথা যখন মূসা আলাইহিস সালামের জাতির কাছে বলছেন সবাই মিলে তখন তওবা করছে আর যে নামিম যে চুগলখোর পরনিন্দুক ছিল এও তওবা করছে আর তওবা করার কারণে তখন সবাই মিলে যখন ইস্তিসকার নামাজ পড়ছে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি তাদের উপর নাযিল করছে এই জন্য এই উম্মে জামিল এত ভয়ানক যে সকলের কাছে কাছে গিয়ে রসুলের নামে বদনাম করত বুখারী শরীফের একটা হাদিস আসছে যখন এই আয়াত নাজিল হয় কোরআনে কারিমের এই সূরা নাজিল হয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ তাআলা এই আয়াতের এই সূরার মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথা বলেন যে উম্মে জামিল মানুষের কাছে বদনাম করে বেড়ায় রসুলকে কষ্ট দিয়ে বেড়ায় যেহেতু তাকে খারাপ বলা হয়েছে তো ওই উম্মে জামিল একটা কুরআন নিয়ে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে যে তোমার রব নাকি আমার নামে সূরা নাজিল করছে আমার নাকি বদনাম করছে আমি তোমাকে মেরে ফেলবো এই কুরআন নিয়ে রসুলকে খুঁজতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন হে আল্লাহর রসুল উম্মে জামিল আসতেছে ইন্না হাদিহি ইমরাআতুন বাদিআ এর মুখের কোনো ঠিক নাই খুবই খারাপ একটা মহিলা এই যে কোনো কাজই করতে পারে আপনি দয়া করে এখান থেকে চলে যান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আমার কথা চিন্তা করো না ওই উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে বলতেছে ইন্না সাহিবাকা হাজানি তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বদনাম করেছে আমার নামে বদনামের কবিতা আবৃত্তি করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মু তাকে বলেন ওয়া কাইফা হাজার আমার সঙ্গী তোমার কিভাবে কবিতা আবৃত্তি করবে তোমার কিভাবে বদনাম করবে মা হুয়া শায়ের সে তো কোনো কবি না সে তো কবিতার কিছুই জানে না
তখন উম্মে জামিল বলে ইন্নাকা মুসাদ্দাকুন ইনদি হে আবু বকর তোমার কথা আমি স্বীকার করি তুমি আমার কাছে বিশ্বাসযোগ্য মানুষ তুমি মিথ্যাবতা বলবে না এই কথা বলে সে বলতেছে আমি যদি তোমার বন্ধুকে আজকে পাইতাম এই কুড়াল দিয়ে তোমার বন্ধুকে আজকে আমি মেরে ফেলতাম এই কথা বলে সে চলে গেছে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পাশে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন লাম তারাকা হে আল্লাহর রাসূল আপনাকে তো সে দেখলো না রাসূল বলেন মা জালা মালাকুন ইয়াসতুরুনি সে যখন এখানে আসছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমাকে পাঠিয়েছেন ওই ফেরেশতা আমাকে তার কাছ থেকে আড়াল করে রাখছে সে আমাকে দেখতে পারে নাই এই কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই এই উম্মে জামিন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টই দিতেন না বরং তাফসিরে কুরতুবির মধ্যে আসছে এই সূরার তাফসিরের মধ্যে আসছে রাসূলের যেই পথ ছিল বাড়ি এই বাড়ির সামনে কাটা বিছিয়ে রাখতো এবং শুধু রাসূলেরই না রাসূলের পাশে যত মুসলমানরা থাকতো মুসলমানের ঘরের সামনে কাটা বিছিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হইতেন তখন বড় সতর্কতার সাথে বের হয়ে কাটা সরিয়ে সরিয়ে দূরে সরিয়ে সরিয়ে তাও এইভাবে বাসা থেকে বের হইতেন তাফসিরে কুরতুবির মধ্যে আসছে এই উম্মে জামিল একবার রাসূলের বাসার সামনে বড় একটা কাটা গাছ নিয়ে এসে যখন কাটা বিছাইছেন কাটা বিছাতে বিছাতে সে বড় ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে সে পিছনে দূরে একটা পাথরের উপরে বসেছে আল্লাহ তাআলা তখন এক ফেরেশতাকে পাঠিয়েছে ওই ফেরেশতা ওই পাথর থেকে ধরে ওই উম্মে জামিলকে সেখানে আসার মেরে হত্যা করেছে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট শুধু পুরুষ দেয় নাই নারীরাও দিয়েছে আবুল আহাবের এমন একটা পরিবার আবুল আহাবও কষ্ট দিয়েছে তার স্ত্রীও কষ্ট দিয়েছে তার ছেলেও কষ্ট দিয়েছে আবুল আহাবের ছেলে উতবা ইবনে আবি লাহাব এর ঘটনা কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিসের মধ্যে আসছে উতবা ইবনে আবি লাহাব হুবার ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী উনি বলেন যে আমরা একবার সিরিয়ায় যাওয়ার জন্য তৈরি হয়েছি ওই সময় আমাদের সাথে আবুল আহাব আবুল আহাবের ছেলে উতবাও ছিল উতবা আমাদের মধ্যে বলল যে হে বাবা তুমি তো যথেষ্ট করছো আমি একটু গিয়ে মোহাম্মদ রে একটু গালি গালাজ করে আসি বাবারে বলে যায় যে একটু গালি গালাজ করে আসি একটু দিয়ে আসি তো উতবা ইবনে আবি লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন রাসূলকে তিরস্কার করতে গিয়ে কিভাবে তিরস্কার করছেন ইয়াকফুরু বিল্লাযি দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা ক্বাওসাইনি আও আদনা উতবা ইবনে আবি লাহাব বলেন হে মোহাম্মদ আমি ওই সত্তাকে অস্বীকার করি যেই সত্তা কাছে এসেছে এবং কাছাকাছি হয়েছে এত কাছাকাছি হয়েছে যে তীরের পরিমাণ কাছাকাছি চলে আসছে এই কথা বলছে শুনে অর্থাৎ এই যে আল্লাযি দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা ক্বাওসাইনি আও আদনা এইটা যে বলছে এটা হলো কোরআনে কারিমের একটা আয়াত কোরআনে কারিমে সূরা নাজিমের মধ্যে মেরাজের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন দানা ফাতাদাল্লা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার কাছে এতটা গেছেন এত কাছাকাছি হয়েছেন ফাকানা ক্বাবা ক্বাওসাইনি একেবারে তীর পরিমাণ একটা এক হাত পরিমাণ শুধু আল্লাহ এবং রাসূলের মাঝখানে পার্থক্য ছিল এত কাছে চলে গেছে কোরআনে কারিমের এই আয়াত সে এইটা নিয়ে তিরস্কার করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যত মানুষ তিরস্কার করছে কখনো রাসূল উত্তর দেন নাই যদি উত্তর দিতে হয় সরাসরি আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন কোরআনে কারিমে বিভিন্ন আয়াত আছে এই আয়াতগুলো একমাত্র রাসূলকে তিরস্কার করার কারণেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে কিন্তু রাসূল কখনো কারো উত্তর দেন নাই কিন্তু এখানে যেহেতু আল্লাহকে নিয়ে তিরস্কার করছে রাসূল তখন তার উত্তর দিয়েছেন কি বলছেন আল্লাহুম্মা সাল্লিত আলাইকা কালবাম মিনাল মিন কিলাবি যে হে আল্লাহ হে উতবা ইবনে আবি লাহাব
তোমার উপরে আল্লাহ তাআলা আল্লাহর কুকুর থেকে একটা কুকুর নিয়োজিত করে দেবেন বদদোয়া করছেন যেহেতু আল্লাহর সাথে বেয়াদবি করছেন তো এই বেয়াদবি করার ফলে ফিরে আসছে আবুল হাব বলে কি করছো বলে এরকম বলছি বলে সে কি বলছে সে বলছে সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি কে আল্লাহ একটা কুকুরকে নিয়োজিত করে দেন আবুল হাব বলে আনা লা আমানু আলাইকা দাওয়াহু যে হে আমার ছেলে তার দোয়া তো কবুল হয়ে যায় আমি তো তোমাকে তার দোয়া থেকে নিরাপদ মনে করতেছি আমার ভয় লাগতেছে ছেলে বলে উবাই ইবনে আবিল আর কিছুই হবে না তো ওনারা সিরিয়া সফরে গেছেন সিরিয়া সফরে গিয়ে এক এলাকায় রাত্রি যাপনের জন্য নামছেন একটা গির্জার মধ্যে আর গির্জার যে পাদ্রি সেই পাদ্রি তাদেরকে দেখে বলে যে আপনারা এখানে আসছেন কেন ইন্নাহা লাতাসরাহুল উসুদু কামা তাসরাহুল গনম এটা তো এমন একটা জায়গা যেখানে বাঘ এমনভাবে বিচরণ করে যেমন ছাগল বিচরণ করে অর্থাৎ বাঘের আনাগোনা এখানে আছে আপনি এখানে আসছেন কেন তখন আবুল আহাবের মাথায় আরও টনক নড়ছে তখন ওই পাদ্রির কাছে গিয়ে বলে যে ভাই আমার এই ছেলেটারে বদদোয়া করছে এক পাগলে আমি নিরাপত্তার মনে করতেছি না আপনার এই পাদ্রির আপনার এই গির্জার মধ্যে একটু জায়গা দেন ঠিক আছে জায়গা নেন তো জায়গা দিছে তারপরও তাকে আমি নিরাপদ মনে করি না তার সঙ্গীত সকলকে বলছে যে তোমরা সকল সামগ্রী সাইডে রাখো আমরা সবাই সাইডে ঘুমাবো আর তার এই সামগ্রীর উপরে আমার ছেলেরে ঘুমাইতে দিছে ঘুমাইতে ঘুমানোর পরে রাতের বেলা বাঘ আসছে উবাই ইবনে আসদ বলে বাঘ এসে উনি বলেন যে আমাদেরকে এসে শোঙে আমাদের ঘ্রাণ নেয় আমাদের ঘ্রাণ নিয়ে আমাদের পছন্দ হয় নাই যে সে যেটা চাইতেছে সেটা পায় নাই লাভ দিয়ে সে আমাদের সামগ্রীর উপর উঠছে সামগ্রীর উপরে উঠে যখন ঘ্রাণ নিছে দেখে যে তার শিকার তো এখানে উবাই ইবনে আবিল হাব আর সেখানে তার কলাটা ধরে একেবারে দুই টুকরো করে তাকে সেখানে হত্যা করে ফেলছে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছে যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন আর এই বদদোয়া থেকে যে বাঁচতে পারবে না ওই যুগের সবচেয়ে বড় কাফের আবুল আহাব জানে আর বর্তমানেও আমাদের সমাজে এখনও অনেক বুদ্ধিজীবী যারা আছে যারা কোরআনে কারিমকে নিয়ে সমালোচনা করে এক এক জায়গায় লেখা দেখলাম একজনে সহি রাজাকার নামা বই লেখছে আর সেখানে সে উপহাস করতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা উভয় জগতের পালনকর্তা আল্লাহর জন্য আর এইটাকে উপহাস করে সে লেখে সকল প্রশংসা রাজাকারদের জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আপনারই একমাত্র ইবাদত করি আপনার কাছেই একমাত্র সাহায্য চাই এর উপহাস করে সে অনুবাদ করে হে রাজাকার আপনার আপনারই একমাত্র পূজা করি হে রাজাকার আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য চাই রাজাকারের কাছেই আমরা সাহায্য চাই শুধু এইটা না অনেকগুলো পুরো কোরআনে কারিমের মধ্যে আর এই উপহাসটা আমাদের সকলের মধ্যে অনেকের মধ্যে আছে বিশেষ করে মা বোনদের মধ্যে এই উপহাস সে করছে কোরআনে কারিমের মধ্যে আছে ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারো যদি তোমরা আশঙ্কা করো ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু যে তোমরা ন্যায় করতে পারবে না তোমরা অন্যায় করে ফেলবে তবে একটা বিবাহই তোমাদের জন্য যথেষ্ট এইটার অনুবাদ সে উপহাস করে বলে রাজাকারদের জন্য দুইটা তিনটা চারটা যা ইচ্ছা সব সে বিয়ে করতে পারবে আর রাজাকারদের জন্য বাঙালি রমণী সব বৈধ যাকে ইচ্ছা সে ভোগ করতে পারবে নাউযুবিল্লাহি মিন যালিক এইরকমভাবে আল্লাহ তাআলার কালামকে নিয়ে উপহাস বর্তমানেও এবং বড় বড় পত্রিকার সহ ব্যবস্থাপনা সম্পাদক তারা তারা ওই আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে এরকম উপহাস করে আর এই আপনার যদি এই বিবাহ নিয়ে বহু বিবাহ নিয়ে আপনার যদি পর্দা নিয়ে আপনার যদি দাড়ি নিয়ে যদি কোনো কথা যদি থাকে কোনো তর্ক যদি থাকে কোনো
বুঝের অভাব যদি থাকে আপনি একজন আলেমের কাছে যান তার সাথে আপনি তর্ক করেন তার সাথে আপনি যুক্তি দেন আপনি তার সাথে কথা বলেন আপনি কোন আলেমকে যুক্তিও দিবেন না আলেমের যুক্তিও আপনি শুনবেন না কোরআনে কারীমের আদেশকেও আপনি মানবেন না আপনি কোন আলোচনায় আসবেন না সংলাপে আসবেন না আপনি আল্লাহ তাআলার কালাম নিয়ে আপনি উপহাস করবেন এইটা তো কখনো বরদাস্ত করা হয় না এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা উপহাস করবে আল্লাহ তাআলাকে যারা নিয়ে যারা উপহাস করবে আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভয়ানক শাস্তি রাখছে এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে উকবা ইবনে আবি মুআইয়্যাদ উনি একবার কুরাইশের সকলকে দাওয়াত দিবেন রাসূলকে দাওয়াত দিবেন রাসূলকে দাওয়াত দেওয়ার পরে রাসূল বলেছেন যে আমি তোমার বাসায় দাওয়াত খেতে যাব না বলে না সকল বংশীয় লোকরা আসছে আপনাকেও আসতে হবে রাসূল তখন বলেন আমি তোমার দাওয়াতে যেতে পারি যদি তুমি মুসলমান হও তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সে দেখে যে আমার এই দাওয়াতের মধ্যে সবাই আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম বংশীয় একজন লোক আসবে না এটা সে সহ্য করে নি উনি ওখানে কালিমা পড়ছেন আর উনি মুসলমান হইছে কালিমার ঘোষণা দিয়েছেন তো কালিমার ঘোষণা যখন দিবেন রাসূল তার বাসায় গেছেন খাইছেন তারপরে ওই উকবা ইবনে মুআইয়্যাতের এক বন্ধু উমাইয়া ইবনে খালফ উনি এসে বলেন হে তুমি নাকি মুসলমান হইছো বলে দেখো আসলে আমি মুসলমান হইতে চাই নাই আমি দাওয়াত দিছিলাম কিন্তু ওই দাওয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না বলছে আর সে আমাকে শর্ত দিয়েছে আমি যদি কালিমা পড়ি তাহলে আসবে এইজন্য আমি কালিমা পড়ছি বলে না মা আরদা হাত্তা তাযহাবা ওয়া তাবসুকা ফি ওয়াজহিহি আমি তোমার উপরে আর খুশি হব না তুমি আমার দলে নাই আমাদের দল থেকে তুমি বের হয়ে গেছো বলে না না আমি তো তোমার দলেই আছি বলে আমাদের দলে যদি থাকতে হয় তাহলে তোমাকে এখন মুহাম্মাদের কাছে যেতে হবে গিয়ে তার আল্লাহকে অস্বীকার করবা তার মুখের মধ্যে থুতু মারবা তাকে ঘাড় ধাক্কা দিবা এই উকবা ইবনে আবি মুআইয়্যাদ সে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে আল্লাহকে অস্বীকার করছে রাসূলের মুখে থুতু মারছে রাসূলের ঘাড় ধাক্কা দিছে অন্য এক বর্ণনা আছে রাসূলের গলায় মাফলার পেছে কাপড় পেছে এমন জোরে টান দিছে রাসূল মারা যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে আর ওইখানে যেই সকল মুসলমানরা ছিল তারা এই অবস্থা দেখে এই কাফেরদের দল থেকে রাসূলকে বাঁচানোর মতো কি সাহস করে নাই সকলে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে তখন ওই উকবা ইবনে আবি মুআইয়্যাদকে সরিয়ে দিছে আর বলতেছিল আতাকতুলুনা রাজুলান আই ইয়াকুলা রাব্বি আল্লাহ তোমরা কি একটা মানুষকে এইজন্য হত্যা করতে চাও যে সে শুধু বলতেছে আমার রব আল্লাহ তার দোষ হলো সে বলতেছে আমার রব আল্লাহ এই দোষের কারণে তাকে তোমরা হত্যা করবা এইভাবে উকবা ইবনে আবি মুআইয়্যাদকে সরিয়ে দিছেন এই উকবা ইবনে আবি মুআইয়্যাদের আরো একটা ঘটনা আছে উকবা ইবনে আবি মুআইয়্যাদ তাকে সবাই এই কাফেররা নিয়ে দিছে যে এই দেখো মুহাম্মদ নামাজ পড়তেছে এটা তোমার সহ্য হয় না ওই ময়লা এনে তার মাথার মধ্যে দাও রাসূল যখন সেজদায় গেছেন তখন নারী ভুরি এনে এনে রাসূলের মাথায় দিছে আর এমন ভাবে দিছে পুরো শরীর পায়খানা দিয়ে ময়লা হয়ে গেছে আর রাসূল নড়াচড়াও করতে পারতেছিলেন না ওই সময় ফাতিমা বিনতে মুহাম্মদ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে এসে তার বাবাকে উনি ওই ময়লা সরিয়ে ময়লা আবর্জনা সরিয়ে বাবাকে উঠিয়ে নিয়ে বাবাকে তার বাড়িতে নিয়ে পরিষ্কার করিয়েছেন এই উকবা ইবনে মুআইয়্যাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'ার রাসূলি সাবিলা এই উকবা ইবনে আবি মুআইয়্যাদ যখন রাসূলকে থুতু দিয়েছিল তাফসীরে কুরতুবীর মধ্যে আসে ওই থুতু তার মুখের মধ্যে আবার ফেরত আসে ওই ফেরত আসার কারণে তার মুখের মধ্যে ওই এমন দাগ পড়ে যায় এমন ভাবে পড়ে যায় যে মরা পর্যন্ত তার মুখের মধ্যে ওই দাগ ছিল অর্থাৎ এই পোড়ার দাগ চেহারার মধ্যে পোড়ার দাগ তার মৃত্যু পর্যন্ত ছিল সে কিয়ামতের দিন বলবে আল্লাহ তাআলা বলেন
ويوم يعد الظالم على يديه يقول ظالم راتار هات كي افسوس كوري كاتي تاكبي كام راتي تاكبي اربول بي يا ليتني اتخذت مع الرسول سبيلا امرا امي جدي رسول شاتي بندوت تركتم يا ويلتا لم ايت لم لا لا يا ليتنا لم ايتني لم اتخذ فلانا خليلا هاي الله امي جدي اوكي رسول কে বাদ দিয়ে উমাইয়া ইবনে খালফ কে যদি বন্ধু না বানাইতাম রাসূল কে প্রথমে বন্ধু বানিয়েছিলাম তার সাথেই যদি আমি থাকতাম তাহলে আজ আমি জাহান্নামের আগুনে আমি আগুনে জ্বলতাম না আমি আজকে জান্নাতে যেতে পারতাম আমি আজকে জান্নাতি হতে পারতাম সর্বশেষ নজর ইবনে হারেস এই নজর ইবনে হারেস কাফেরদের মধ্যে একজন বড় কাফের رسول صلى الله عليه وسلم মানুষের কাছে কাফেরদের কাছে যখন দাওয়াত দিতেন রাসূল মানুষের কাছে কোরআনে কারীম পড়তেন আগের জমানায় যত উম্মতরা রাসূলগণকে নবীগণকে মেনেছে তারা সফল হয়েছে যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে এই এই ঘটনাগুলো বলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে দাওয়াত দিতেন রাসূল সেখান থেকে যাওয়ার পরেই ওখানে এসে নজর ইবনে হারেস উপস্থিত হইত এসে সে রুস্তুমের ঘটনা বলতো উসফুন তায়ারের ঘটনা বলতো সে পারস্যের বড় বড় বাদশাদের ঘটনা বলতো আমাদের দেশে যেমন আলিফ লায়লার যেমন ঘটনা এই ঘটনাগুলো বলতো আর তখন সে বলতো মা কালামু মুহাম্মাদিন আহসানা মিন্নি মুহাম্মদ যেই কথাগুলো বলে যেই গল্পগুলো বলে আমার যে ভালো গল্প বলে না সে যেমন আমি যেমন এই গল্পগুলো বানিয়ে বানিয়ে অমুকের কাছ থেকে লিখিত গল্প তোমাদের কাছে বলতেছি সেও এরকম তোমাদের কাছে বানিয়ে বানিয়ে কথা বলে সে আসলে আল্লাহর কোন নবী না আল্লাহ তাআলা তার উত্তরে দেন ওয়াকালাল লাযিনা কাফারু ইন হাদা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ যুলমা ওয়া যুরা وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض أبني بولدان এই কোরআনে কারীম কারো বানানো লেখা না কারো বানানো সাহিত্য না কারো বানানো কবিতা না এই কোরআনে কারীম কে অবতরণ করেছেন ওই আল্লাহ তাআলা যেই আল্লাহ তাআলা আসমান জমিনের সকল রহস্য জানেন কারণ সেই আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সকল মানুষকে সৃষ্টি করেছেন সকল পশু পাখি সকল জন্তু জানোয়ার সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালাই এই কোরআনে কারীমকে অবতরণ করছেন এই কোরআনে কারীমের মধ্যে কোনটা মানুষের সফলতা কোনটা ব্যর্থতা ওই আল্লাহ তালাই ভালো জানেন এই জন্য এই আল্লাহর কথা এই আল্লাহর রসুলের কথা যদি তোমরা শোনো তাহলেই তোমরা দুনিয়া এবং আখেরাতে সফল পাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি এভাবে যুক্তি দিয়ে দাওয়াত দিতেন আর কাফের মুশরিকদের উত্তর ছিল কোনো কথাই বলা যাবে না সব মিথ্যা কোন যুক্তি দিয়ে রাসূলের সামনে আসতেন না রাসূল মিথ্যুক রাসূল পাগল রাসূল ছাগল রাসূল জঙ্গি রাসূল উগ্রবাদী রাসূল মোরতাদ বিভিন্ন ভাবে রাসূলের পিছনে এইভাবে বুদ্ধিভিত্তিক আলোচনা এর পাশাপাশি রাসূলকে মাইর ধৈর্য করতেন এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে এমন ভাবে মারছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শুয়ে রাখছেন আর তাকে জীবিত মেরে ফেলতে চাইছেন আর উনি মরার জন্য তৈরি হয়ে শুধু এই কথাই বলতে বলতেছেন আহাদ আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক এই জন্য আমরা ওই রসুলের দাওয়াত আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কষ্ট পাওয়ার কারণে সবচেয়ে সেরা নবী রসুলের উম্মত সবচেয়ে সেরা উম্মত কেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার রসুলের উম্মত সবচেয়ে সেরা উম্মত শ্রেষ্ঠ উম্মত কারণ এই উম্মত ভালো কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই জন্য আমরা সবাই দাওয়াতের কাজ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন